যার বয়স আছে সে ক্ষীরে মুচি ডুবিয়ে খেতে পারে, সে কখনো তো আমরা করে আসি। ওই কথা সবাই আমি যাবো না, আমার পয়সা মিটিয়ে দেন আমি চলে যাই। আমি তাহলে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
তো লাগবে, কিন্তু মনে হচ্ছে পাথর ভর্তি হয়ে গেছে, পাথর শুদ্ধ করে দিচ্ছে। আরে ভিতরটা তো খালি রে। জানি বাবু, ঠিক আছে চললাম। হ্যাঁ হ্যাঁ, অবস্থায় কতক্ষণ থাকে।
Thank you.
সংসারে সুখ শান্তি খানিকটা ফিরিয়ে আনা যেত, আমি নিজের পানটা নিতে পারছি না। মাটাটা তো আমাদের কাছে যুদ্ধ সুতা, ভূতের সঙ্গে যুদ্ধ করে একবার চেষ্টা করে দেখবে না? পরিষ্কার পরিষ্কার আপনাকে পুতুলের বাড়ির নেশায় পেয়েছে। Thank you.
হালকা লাগছে, পৌঁছে যাওয়ার প্রক্রম আমারও হয়েছিল, কোন রকমের কারটা সামনে নিয়েছি, কিন্তু পৌঁছ যায়নি। কবে যে দেখলাম তুমি ঘুরে পড়লে, ভগবান দাদা আমাদের মধ্যে
ইচ্ছে ছিল চারদিক থেকে সবাই ডাকবে, আর ও ভাই চোখটা বুঝো, কিছু কথা কই বুঝো বুঝো। তুমি কি মরে গেছো ভাই? তাছাড়া কি কিভাবে মরলে? সংসার চাপা করে ভাই। তোমরা চেষ্টা করে দেখেছো? আমরা হ্যাঁ
ছিল বলছো তো কেন সোনা? তখনই আমি বুঝেছিলাম আমাদের জীবনটা একদিন ছিল আর নেই। আমার কোনো সন্দেহ নেই, আমি আর বেঁচে নেই, আমি আমি ভূত হয়ে গেছি। কি বলছো সুধা? সেটির অভ্যেস না করে চলে যাওয়াটা যোগ্যতাই হবে।
কতদিনের ব্যায়াম? ব্যায়াম করে আরাম বোধ করলে চিরটা কালই করতে পারবে। ওই ব্যায়াম করে আমি কি অদৃশ্য হতে পারবো? ডিসঅ্যাপিয়ার হওয়া কি সম্ভব? অদৃশ্য গতিবিধি সম্ভব। ঠিক বলছেন। ঠিক কি বেটি, নিজেই বুঝে নেবে। বেটি বুঝলে নিজের পথ তো খোলাই রয়েছে। আবার বাঁচু যে ভূত করে তার ঘাড়ে চাপু, যে ভূত